আসুন যারা দিবানা পাগল মস্ত ফকির আছি সকলেই মন দিয়ে শুনি কলামে আশেকানা এবং শান আমার সদির পিয়ার দেখিয়া ও মধুর বাদা আমার সদির চাঁদে আমার মুর্শিদ পিয়া দেখিয়া ওই মধুর বদন জনম আমার ধন্য ওরে লাখো জনম পার করেছি যেই রূপেরই জন্য দেখিয়া ওই মধুর বদন জনম আমার ধন্য আমি লাখো জনম পার করেছি যেই রূপেরই জন্য কষ্টের পরে কষ্ট সয়ে দুঃখের পরে দুঃখ বেদনার বালু চরে খুঁজেছি যে মু যত পূর্ণ তার প্রয়াস করি চিন্তা চেতনার ভাঁজে পূর্ণতা সে যে তোমার আলিঙ্গনেরই মাঝে ওগো আমার সদির পিয়া তুমি আমি উভয় মিলে আদি সৃষ্টি কুল উভয়েরই মিলন মেলায় ওই ফুটবে প্রেমের ফুল কে রাধা বিনে কৃষ্ণ যেমন কৃষ্ণ যেমন নয় গো পরিপূর্ণ সদৃশা তুমি বিনা আমিও তেমন এই সব থাকিতে শূন্য কেন শূন্য কত সুন্দর কথা আশিক ভক্ত দিবানা পাগলে হৃদয়ের কথা লিখে দিলেন পীর মুর্শিদ মতি পিয়া কি লিখলেন আসুন সকলে মন দিয়ে শুন ওই তিসরা শ্রাবণ শুভ দিন খাজা শাসদি রুদি ওই তিসরা শ্রাবণ শুভ দিন খাজা শাসদি রুদি হলেন পর্দাই গোপন হলেন পর্দাই গোপন মধুর যাত না আমি সাজিয়েছি প্রিয় আমি সাজিয়েছি প্রিয় হৃদয়ে তোমার আস
সুরা শ্রাবণ আমাদের কাছে যতটা বেদনার ততটাই খুশি কারণ আমরা এই চর্মচোখে সাদির পিয়াকে হারিয়েছি ঠিকই কিন্তু আল্লাহ পাক ইহসান করে দিয়েছেন ওয়াহামাকুম আইনামাকুম তুম তুমি যেখানে আমি সেখানে তো যেখানে আল্লাহ পাক থাকেন সেখানে আল্লাহর ওলি সর্বদাই মওজুদ থাকে তাই সর্বদাই আমাদের সাথে সঙ্গে রয়েছেন আমাদের পীর মুর্শিদ সাদির পিয়া যারা আমরা মুর্শিদ ধরে জ্ঞানের চক্ষু আদায় করতে পেরেছি সর্বদাই হরদম হর ঘড়ি দেখছি কিন্তু শুধু যারা প্রেম করে বসে আছে এই চর্মচোখে সঠিকভাবে চিনতে পাচ্ছি না জানতে পাচ্ছি না সকলের দিলের আওয়াজ কি তিসরা শ্রাবণ শুভ দিন খাজা সাদির উদ্দিন শুভ দিন খাজা সাদির উদ্দিন ও তিসরা শ্রাবণ শুভ দিন খাজা সাদির উদ্দিন খোলেন পর্দায় গোপন মধুর জাত না সাজিয়েছি প্রিয় ও হৃদয়ে তোমার আসনানা আমি সাজিয়েছি প্রিয় ও হৃদয়ে তোমার আসনানা আমি সাজিয়েছি প্রিয় জনম জনম খুঁজিয়া নুরানি রূপ হেরিয়া হয়েছি পাগল দিওয়ানা জনম জনম খুঁজিয়া নুরানি রূপ হেরিয়া হয়েছি পাগল দিওয়ানা ওই নূরের পরশ পেয়ে নয়নে থাকি চেয়ে ওই নূরের পরশ পেয়ে নয়নে থাকি চেয়ে ওই নূরের পরশ পেয়ে নয়নে থাকি চেয়ে মুর্শিদ রূপে রূপারু রব্বানা রূপারু রব্বানা আমি সাজিয়েছি পীর মুর্শিদের আশিক দিওয়ানা পাগল হয়ে থাকে শুধু এই জবানেতে মুর্শিদের নাম থাকে না আর অন্তরেতে শুধু মুর্শিদের তসবির থাকে না মুর্শিদ কোথায় কোথায় থাকেন না আমাদের যে শরীর রয়েছেন শরীরের শিরায় শিরায় রক্ত বিন্দুতে বিন্দুতে মুর্শিদ থাকে তাই তো কবি বলছেন কি বলছেন অযুদের শিরায় শিরায় মুর্শিদ নাম ধ্বনি তো হায় অযুদের শিরায় শিরায় মুর্শিদ নাম ধ্বনি তো হায় অযুদের শিরায় শিরায় মুর্শিদ নাম ধ্বনি তো হায় মুর্শিদ পিনে কিছু তো জানি না মুর্শিদ শিরায় শিরায় ওরে অযুদের শিরায় শিরায় মুর্শিদ নাম ধ্বনি তো হয়
মুর্শিদ বিনে কিছু তো জানি না ও জুদের সিরাই সিরাই মুর্শিদ নাম ধনি তো মুর্শিদ ছাড়া কিছু তো জানি না ওরে তুমি হও জগত স্বামী হই যে রাধায়ামি সদির বাবার সিলসিলাতে দাখিল আছে এ কালাম মন দিয়ে একটু সকলকে শুনতে বলছি পীর মুর্শিদ এবং সিলসিলার কিছু অমূল্য বাণী কালামে তুলে ধরেছেন কবি আসুন সকলে মন দিয়ে শুনি কারণ মুর্শিদ কে আছে মানে কি আমার সদির পিয়া কে আছেন আর কি আছেন তুমি মোর নয়ন মনি তুমি হও কাদের গনি তুমি মোর নয়ন মনি তুমি হও কাদের গনি সদির সায়া দয়াল চাঁদা কাদের গনি তুমি আমার কাবায়ার মদিনা তুমি মোর নয়ন মনি তুমি হও কাদের গনি তুমি আমার কাবায়ার মদিনা তুমি মোর নয়ন মনি তুমি হও কাদের গনি ও গো হর দামে তোমার জিকির তুমি আল্লাহরই ফকির হর দামে তোমার জিকির তুমি আল্লাহরই ফকির হর দামে তোমার জিকির তুমি আল্লাহর ফকির যে রাগে মার ভাত কবু নিভে না কবু নিভে না আমি সাজিয়েছি সুন্দর কথা আমার সদির বিয়া আমার মুর্শিদ মাওলা সর্বদাই কোথায় কিভাবে রয়েছে মোহাম্মদি চাদর খুলে জাতি নূরে মিশিলে মোহাম্মদি চাদর খুলে জাতি নূরে মিশিলে ফাঁসে কে এ রাজ বোঝে না ওরে নূর নবী
কেমন সেই গাদির খুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন মান কুনত মাওলাহু ফাযালুন মাওলাহু ইয়ানে কি আমার কাছে পৌঁছতে হলে আমার খলিফা ব্যতীত আমার কাছে কেহ পৌঁছতে পারবে না সেই রূপ আজকে আমরা যে সাদির বাবার দিনে আছি সাদির বাবাকে পেতে হলে সাদির বাবার খলিফা ছাড়া পাওয়া যাবে না সাদির বাবাকে তাই তো কবি বলছেন কি বলছেন নূর নবী আলী যেমন খলিফা তোমারও তেমন নূর নবী আলী যেমন খলিফা তোমারও তেমন আলী উল মাওলার রাজ সোজা না এ রাজ সোজা না আমি সাজিয়েছি প্রিয় যে আজকে আমার সাদির পিয়া আমাদের সকলের রূপারু মজুদ আছেন কিন্তু যে দেখার সে দেখছেন তাই তো কবি বলছেন কি বলছেন ও আজকের পাখুরুসে মুর্শিদ যে আছেন বসে আজকের পাখুরুসে মুর্শিদ যে আছেন বসে আজকের পাখুরুসে মুর্শিদ যে আছেন বসে বেদিনে দেখিতে পাবে না আজকের পাখুরুসে মুর্শিদ যে আছেন বসে বেদিনে দেখিতে পাবে না যতই যা করি না কেন মুর্শিদ বিনা আমাদের কোনো গতি নাই সর্বদাই সর্বক্ষণ নিজের পীরের তাসাউর আর পীরের জিকিরে মস্ত থাকতে হবে আমাদের যদি এই মানব জীবনকে সার্থক করি আর নইলে ওই রামের খাবো আর শামের গুণগান গাইবো এতে কিন্তু জীবনটা বেকার হয়ে যাবে কবি পরিষ্কার ভাবে বলছেন আমাদের আশিক ভক্ত দিওয়ানা পাগলদের জন্য কি বললেন আসমান জমিনের আওয়াজ সুধীর বাবা জিন্দাবাদ নারা দেয় হুরো গিলেমা আসমান জমিনের আওয়াজ সুধীর বাবা জিন্দাবাদ
أستانا صدير سا هدايه